আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্মার্ট অন বিডি চ্যানেল পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন যারা আমাদের ভিডিওটিতে ক্লিক করেছে। তো আজকে আমরা দেখাবো ইনসাব 7 আমাদের মাঝে ফিরে এসেছে। যদি বিশ্বাস না হয় তাহলে আমার ভিডিওটি দেখুন। তো যারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন না এখনও তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখন প্রথমে আমি দেখাবো যে আজকের তারিখ, আজকে হলো 23 আগস্ট, মানডে। এখন সময় হলো 11:03। তো আমরা চলে যাই গুগল ক্রোম ব্রাউজারে, ক্রোম ব্রাউজারে ইনসাব 7 লগ ইন করি। ওয়েবসাইট ইনসাব 7-এর ড্যাশবোর্ডে ক্লিক করলাম। আমি আমার একটা আইডি পাসওয়ার্ড দিই, যে কোনো একটা দিই। আপনারা দেখুন আমি আমার আইডি পাসওয়ার্ড দিয়েছি, লোড হচ্ছে, সাথেই থাকুন। আমার নেট এখানে খুব স্লো, যার জন্য হয়তো একটু সমস্যা। হ্যাঁ, লোড হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমার ব্যালেন্সটা দেখি আজকে। আমার ব্যালেন্স 130 টাকা। আচ্ছা, আমি ওয়ার্কে যাই, লোড হচ্ছে, একটু সময় বেশি নিচ্ছে। আচ্ছা, আমার ওয়ার্ক আসছে, দেখেন, ক্লিক করলাম, দেখি কি আসে। দেখা যাক কি হয়। আমার ব্যালেন্স ছিল 130 টাকা, যদি ব্যালেন্স যোগ হয় তাহলে বুঝবো যে না এটা হয়েছে, আর না হলে বুঝবো যে ব্যতিক্রম কিছু। আচ্ছা, আমার হোমে গিয়ে দেখি ব্যালেন্স কত আছে। 130 টাকা ছিল, এখন কত হয়েছে? এই যে 140 টাকা হয়েছে আমার ব্যালেন্স, আপনারা দেখতে পেলেন। তো সার্ভারের কাজ চলতেছে, যার জন্য টাস্ক পূরণ হলেও যে মেসেজটা আসার কথা সেই মেসেজটা কিন্তু এখনও আসে নাই। আচ্ছা, আমরা অন্য আরেকটা আইডিতে গিয়ে দেখি, লগ আউট। আমরা 2-এ দেখি, লগ ইন করলাম, আমি ওয়াইফাই অন করি। এবার ওয়াইফাই অন করলাম, দেখি কি আসে। নেট স্লো বুঝতেছিলাম, ব্যালেন্স দেখি কত, 130 টাকা আমার ব্যালেন্স আছে। আচ্ছা, মাই ওয়ার্কে ক্লিক করলাম, 10 টাকায় ক্লিক করলাম, টাক্সে ক্লিক করলাম। ইতিপূর্বে 5 বার ক্লিক করলে টাক্সটা পূরণ হইতো এবং একটা মেসেজ আসতো, কিন্তু আজকে সেটা আসতেছে না, জানি না কী হচ্ছে আমাদের সাথে। হ্যাঁ, টাক্স পূরণ হয়ে গেছে, 130 টাকা ছিল, দেখি কত আছে এখন, 140 টাকা। তো আপনারা দেখতে পেলেন, আশা করছি ইনসাব 7 কাম ব্যাক করবে। আমরা তার পূর্বে দেখে নিই অ্যাপসের কী অবস্থা। না, অ্যাপস এখনও হয় নাই। তো আশা করছি ইনসাব 7 আবার আমাদের মাঝে কাম ব্যাক করবে এবং সকল সমস্যার সমাধান করবে। যারা আইডিতে ঢুকতে পারছে না তাদের ঢুকার ব্যবস্থা করবে। এই পর্যন্ত আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।